গ্রাহক স্বাগতম আজকের আমাদের লাইভ শুটকি লাইভ বে আমরা অডিয়েন্স ক্রিয়েটের জন্য কিছুক্ষণ ওয়েট করতেছি। আমি আপনাদের আজকে কয়েকটা খুব অপরিচিত অপরিচিত কিন্তু অনেক মজাদার কিছু শুটকি দেখাবো। এখন যে শুটকিটা আছে সেটা হচ্ছে যে আপনার লুট্টা শুটকিটা সবাই মোটামুটি সবাই চিনে, এটা অনেক এটা অর্গানিক একটা শুটকি। আমরা সবাই আসুক, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। এবং আপনাদের যদি কোনো শুটকি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাইলে আমাদের প্রশ্ন করতে পারেন, প্রাইস অথবা কোনো শুটকি দেখতে চাইলে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকলে শুটকি দেখার আমাদের বলতে পারেন, আমরা দেখাবো। আমরা শুটকি লাইভে যাই কারণ অনেকে আমাদের প্রশ্ন করে, ছবি দিলে অনেকে বলে সাধারণত ছবিতে শুটকি আসলে বোঝা যায় না কি কেমন শুটকি, কিন্তু লাইভে দেখাই এ কারণেই, কারণ শুটকি লাইভে দেখলে মানুষের একটা ধারণা পাই শুটকিটা কেমন। আমরা অনেকে ই কমার্সে সাধারণত একটা মানে খুব বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে যে যে ছবিটা দেখায় সেই প্রোডাক্টটা অনেকে দেয় না, এটা আমাদের কমন একটা সমস্যা, সবাই বলে থাকে এটা। কিন্তু আমরা লাইভে দেখাচ্ছি কারণ হচ্ছে যে আমরা শুটকিটা আপনাদের দেখাতে চাই এবং আপনারা সচরাচর যেভাবে শুটকি কিনেন বাজারে গিয়ে ওই অভিজ্ঞতাটা না হোক মোটামুটি ওই মানের একটা দেখানো আর কি। তো সবাই আসুক, আমরা শুটকি নিয়ে সবার সাথে আলোচনা করব, ঠিক আছে?
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা উত্তর দিব। আপনাদের সামনে যে শুটকিটা দেখতেছেন সেটা ডেটটা শুটকি। লোটটা হচ্ছে যে বিনি লোটটা, এটা অনেক মজার একটা শটকি, চিকন লোটটা আর কি যেটা বলে, এটাতে নাড়ি ভুড়ি বের করে ফেলানো। আপু এটা এটা তামান্না মাহমুদ আপু, এটা হচ্ছে লেট্টা শুকি, এটা চিকন লেট্টা, এটা আমরা নিজেরাই শুকাই এবং এটা অনেক মজার একটা শুটকি, রান্না করে আর ভর্তা করে খাওয়ার জন্য। আমরা আরও কিছু শুটকি দেখাবো আপনাদের, আরও কয়েকটা ভালো আইটেমের শুটকি আছে আমাদের, একটু কম পরিচিত লোটাটা সবচেয়ে জনপ্রিয় একটা শুটকি এটা। তো আমি এখন যে শুটকিগুলো দেখাবো সেগুলো মানে নতুন শুটকি, অনেকে চিনেন না কিন্তু খাওয়া মানে খেতে মজা আর কি। এটা হচ্ছে যে আপনার এটাকে রসিয়া শুটকি বলা হয় সাধারণত, এটা অনেক চিটংয়ের মানুষগুলো এগুলো একটু বেশি খায়, কারণ হচ্ছে এটা ভুনি ভুনা করে খাওয়ার জন্য অনেক ভালো একটা শুটকি, রান্না করার চেয়ে ভুনা ভুনাটা অনেক ভালো হয় এটার। কিন্তু এটা অনেক স্বাদের শুটকি, বাজারে সবসময় পাওয়া যায় না এগুলা, খুব রেয়ার শুটকি আর কি এগুলা, কিন্তু খেতে অনেক মজার। এবং এটা ভুনা খাওয়ার জন্য এটা একদম মানে সবাই বলে এটা অনেক সবার পছন্দের একটা শুটকি, যদি ভুনা খেতে চান তাহলে এটা এটা বেস্ট। ঠিক আছে, এটাকে রসিয়া শুটকি বলা হয়, দামও খুব বেশি না। বড় লুট্টাটা আমাদের কাছে, আমরিন আপু বড় লুট্টাটা আমাদের কাছে আপাতত নাই, কারণ বড় লুট্টাটা এখানে যে বড় লুট্টাটা শুকানো হয় সেগুলো পাওয়া কম যাচ্ছে এখন। ঠিক আছে, আর আমরা বাইরের শুটকি দিই না, সাধারণত অনেক বড়গুলো হয় পাকিস্তানি অথবা ইন্ডিয়ান, আমরা লোকালভাবে এগুলো খুব কম পাচ্ছি, সে যে শুকানো যাচ্ছে না এখন, যখন আসবে তখন দেখাবো আপু।
আচ্ছা, এটা রসে শুটকি, এটা নিতে পারেন। এটা আমি মানে এটা শুনাম অনেক জায়গায় শুনছি, আমাদের যারা নিচ্ছে তারা অনেক পছন্দ করে এই শুটকিটা। আচ্ছা, আমি এখন যে শুটকিটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার অনেক মজার একটা শুটকি, বড় এই শুটকিটা। এটা হচ্ছে আপনার রেড স্ন্যাপার, মানে পোপা, চিত্র আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পোপা বলা হয়। এটার প্যাট কেটে আমরা নাড়িভুড়িগুলো বের করে ফেলি, ঠিক আছে, এবং এটা একেবারে খেতেও অনেক ভালো। এটা ছোটটাও আছে, এটা সব এটা বড়, এটা বড়ও আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি হলে এটা এক্সপোর্ট করে, এগুলো আমরা দেশের বাইরে দিই, ঠিক আছে, অনেক বড় বড় এগুলো খেতেও মজা, অনেকে পছন্দ করে এই মাছটা, রেড স্ন্যাপার, ঠিক আছে, এবং এগুলো অনেক মজার একটা শুটকি। এগুলো সাধারণত আমরা চায়না অথবা হংকং এই জায়গাগুলোতে বেশি খাই, এগুলো নিয়ে যাই, আর আমরা এটা মাছটা বেশি পছন্দ করি, এটা পোপা শুটকি আর কি, রেড স্ন্যাপার। এটা অনেক বড় হয়, সাইজটা দেখাবো আপনাকে, দেশের বাইরে আপু আমরা ইন্ডিভিজুয়াল অর্ডারটা এখন নিচ্ছি না, কিন্তু আমরা বাল্ক কোয়ান্টিটি হলে, বেশি কোয়ান্টিটির হলে নিই আর কি, বাইরে অর্ডার। আচ্ছা, এই শুটকির ব্যাপারে কোনো কি প্রশ্ন থাকলে করতে পারেন, আর কোনো শুটকি দেখতে চাইলে সেটাও বলতে পারেন। আমরা আজকে পরিচিত অনেক শুটকি দেখাবো না, পরে অন্য সময় দেখাবো, এখন দেখাবো মানে একটু কম পরিচিত কিন্তু অনেক ভালো শুটকি, মজার শুটকি, এই শুটকিগুলো দেখাবো, মানে যেগুলো একটু কম পাওয়া যায়, কাস্টমার অনেক চায় এই শুটকিগুলোই দেখাচ্ছি আজকে। আজকে আমরা ছুরি দেখাবো না, জাস্ট রেড স্ন্যাপার দেখাবো, পোপা দেখাবো, আর আপনার ফাঁসিয়াটা দেখাতে পারি আজকে, তারপরে আপনার তেলিয়া ফাঁসিয়া যেটাকে বলা হয়, অনেক ভালো, এটা সবাই অনেক পছন্দ করে। তারপর রসিয়া শুটকিটা দেখাবো, তারপরে কাচকি আছে আমাদের একটা মিক্স কাচ কাচকি, ওটা দেখাবো, তারপরে আপনার হচ্ছে যে আপনার ফাঁসিয়া, ফাঁসিয়াটা একদম ফাঁসিয়া পরে দেখাচ্ছি, ছোট ফাঁসিয়াটা, আচ্ছা সুন্দরীটা দেখাবো। আর আপনি এখন যে শুটকিটা দেখছেন সেটা র্যাড স্ন্যাপার, এটা একটা পোপা শুটকিও বলা হয়, এটা মাছটাও মজাদার আবার শুটকিটা আরও বেশি মজা, এই শুটকিটা। এগুলো এগুলো এক্সপোর্ট কোয়ালিটি, দেশের বাইরে যায় এগুলো সাধারণত, এখানে খুব কমই পাওয়া যায়, লোকাল বাজারে এটা খুব পাওয়া যায় না আসলে, এগুলো দেশের বাইরে চাহিদা যেহেতু এটা বাইরেই চলে যায়, এখানে খুব কম সেল করা হয়, ঠিক আছে। আরো অনেক দেখানো, সাইজও কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। আর কোন যারা মিস করছেন তাদের আমি আবার দেখছি, এটা হচ্ছে যে আপনার রসিয়া ফাঁসিয়া, সরি রসিয়া, শুধু রসিয়া মাছ, রসিয়া মাছের ভুনা খাওয়ার জন্য অনেক ভালো একটা শুটকি, ওই এটা সবাই পছন্দ করে, এবং পাওয়াও যায় না, সবসময় পাওয়া যায় না এই শুটকিটা, ভুনা ভুনার জন্য অনেক ভালো একটা শুটকি। যারা আগে মিস করছেন এটা আমি আগে দেখাইছি, তো আবার দেখাচ্ছি আমি, যারা যারা নতুন আসছেন তাদের জন্য। আরো কিছু দিবি, আমি আজকে আমি আবার বলিনি, আজকে আমি পরিচিত কোনো শুটকি দেখাবো না, মানে মোটামুটি অপরিচিত, সবাই চেনে না, কিন্তু স্বাদটা অনেক ভালো, এবং
সবাই অনেকেই খোঁজে এই শুটকিটা, চিটাগাংয়ের মানুষ অনেক বেশি খায় উড়িষ্যা শুটকিটা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। ঠিক আছে, আর লইট্টাটা আমাদের আছে, লইট্টাটা লইট্টাটা এই চিকন বিনি লইট্টাটা দিতে পারেন। এগুলো আমরা লোকালভাবে দিতে নিজেদের তৈরি এগুলো শুটকি শুটকিগুলো, এবং আমরা বিষ এবং কেমিক্যাল ইউজ করি। আপনি পরীক্ষা করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, রাতুল খান, রাতুল খান ভাই প্রশ্ন করছে, শুটকি ডেলিভারি করে কত সময় লাগে? আমরা কক্সবাজারতে পাঠাই, আমাদের ঢাকায় অথবা চিটাগাং অথবা অন্য জায়গায় কোনো শাখা নেই, কিন্তু ঢাকা চট্টগ্রাম আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আপনি প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবেন, এবং আমাদের সময় লাগে 2 থেকে 3 দিন ঢাকায়। ঢাকার বাইরে আমরা 100 টাকা অ্যাডভান্স নিয়ে এসে পরিবহনে পাঠাই, বাকি টাকা আপনি আছে পরিবহনে দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন। যারা নতুন আসছেন তাদের জন্য বলি, এটা চিকন লইট্টা, এবং এটা খেতে অনেক বড় লইট্টার, আমি সাধারণত বড় লইট্টা আছি এটা বেশি মানুষকে বলি, কারণ এটা এই শুটকিটা আপনার নাড়ি ভুড়ি ছাড়া। আচ্ছা, বড় লইট্টাতে অনেক সময় এগুলো ওয়াশ করা হয় না, আমরাও খুব কম সেল করতে চেষ্টা করি, কারণ অনেকে খায় না বড় লইট্টা, একটু মানে বেশি কালো ধরনের, কিন্তু এটা অনেক ফ্রেশ, বালি নেই একদম। এটা আমি সবাইকে বলি এটা নেওয়ার জন্য, এটা নিতে পারেন কেউ। আর রসিয়া শুটকি আছে, তারপরে আছে আপনার রেড স্ন্যাপার, বড় এক্সপোর্ট কোয়ালিটির, এটা নিতে পারেন। আজকে আমি 3-4-5টা টোটাল 5টা শুটকি দেখাবো আপনাদের। আচ্ছা, এই এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা, আগে সেল করতাম, এখন 1200 টাকা। এটা আমরিন আপু এটা দাম জানতে চাইছেন, এটার দাম হচ্ছে যে আপনার 1200 টাকা কেজি প্রতি কেজি রেড স্ন্যাপারটা। তারপরে আপনার লইট্টাটা আমরা সব 550 করে সেল করতেছি প্রতি কেজি, আর রসিয়া শুটকিটা আমরা 600 টাকা কেজি। ₹600 করে কেজি সেল করতেছে এটা রসিয়াটা। আপনারা যে কোনো পরিমাণ নিতে পারেন, একেবারে 200 গ্রাম থেকে 250 গ্রাম, 1 কেজি নিতে পারেন, যে কোনো পরিমাণ। আমরা বলি না যে কাস্টমারদের প্রথমে আপনি আমরা 1 কেজি নিজে সেল করি না, অথবা 1/2 কেজির নিজে সেল করি না, আমরা বলি সবসময় আপনারা অল্প নিন, অল্প নিয়ে ট্রাই করেন। ঠিক আছে,
দেখা যাচ্ছে, হয়তো নেট একটু স্লো, হয়তো সেই জন্য দেখা যাচ্ছে না, আপনারা একটু দেখেন এটা একদম। আচ্ছা এটা হচ্ছে এই শুটকিটা হচ্ছে যে আপনার ফাঁসিয়া শুটকি, সামুদ্রিক ফাঁসিয়া, সামুদ্রিকটা ফাঁসিয়াটা অবশ্য সামুদ্রিক হয় এবং তেলে ফাঁসিয়া, ঠিক আছে, একটু তেলাল। এটা কিন্তু, এটাও কিন্তু ভালো শুটকি, অনেকেই নেয় এটা, এটা সবাই নেয়, এই শুটকিটা পছন্দ করে সবাই, একদম ফ্রেশ, ঠিক আছে। ফাঁসিয়াটাও নিতে পারেন আপনারা চাইলে, আমাদের র্যাট স্ন্যাপারের ছোট শুটকি আছে, ওটাও দেখাচ্ছি আমি, র্যাট স্ন্যাপারের ছোট শুটকি, আমার অনেক পছন্দের একটা শুটকি, আমি নিজেও অনেক পছন্দ করি এটা, বেসিক্যালি শিমের বিচি দিয়ে অনেক ভালো এই শুটকিটা। এটা হচ্ছে যে এটা ছোটটা,
ঠিক আছে, এটার ছোটটা হচ্ছে এটা, এখন যেটা দেখাচ্ছি ওটা, এটা স্ন্যাপার, ঠিক আছে। এটা আপনার সিমের বিচি দিয়ে অনেক ভালো রান্না করে খাওয়া যায়, এটা অনেক স্বাদ হয় আর কি। এটা আমি নিজেও অনেক পছন্দ করি, আমার সবচেয়ে ফেভারিট শুটকা হচ্ছে এটা। এবং এটার দাম হচ্ছে 700 টাকা, আমরা এটা 700 টাকা করে নিই, ছোটটা, ছোট রেড স্ন্যাপারটা। আমি আবার দেখাই আপনাদের, এটা হচ্ছে রেড স্ন্যাপার আর এটা হচ্ছে লইট্টা, ঠিক আছে, চিকন লইট্টা, এটা যেটাকে আমরা বিনি লইট্টা বলে থাকি। আর এটা হচ্ছে রেড স্ন্যাপার, এইটার বড়টা হচ্ছে এটা, এটা রেড স্ন্যাপার, পোপা শুট কি বলে এটাকে সাধারণত, এটা এটা এক্সপোর্ট কোয়ালিটি, ঠিক আছে, এটা আমরা বেশিরভাগই দেশের বাইরে যাই। আর এটা হচ্ছে ফাঁসিয়া, ফাঁসিয়াটা আমি দেখাই, এটা হচ্ছে ফাঁসিয়া, আর রুশিয়াটা হচ্ছে এটা, অনেক মজার একটা শুটকি ভুনার জন্য বিখ্যাত, এটা এটা ভুনার জন্য বিখ্যাত। আচ্ছা, পাঁচ মিশালি শুটকি দেখাবো আমি একটু পরে আপনাদের। বেলাল ভুট্টো, হ্যাঁ বেলাল, বেলাল, হ্যাঁ বেলাল আপনাকে কালকে দিয়েছি, হ্যাঁ গতকাল দিয়েছি। আপনার কোনো শুটকি দেখতে চাইলে বলুন, আমরা দেখাবো। আমাদের প্রায় সব রকমের শুটকি আছে, সামুদ্রিক শুটকি বেসিক্যালি, আমরা হ্যালো সমাপন, হ্যাঁ স্যার ভালো আছে, হ্যাঁ 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 দাদা কেমন আছে, কোনটা দাদা, ভর্তা চিংড়িটা, ভর্তা চিংড়িটা এখন ভালো হচ্ছে না, ভর্তা চিংড়িটা আর কয়েকদিন পরে নেন। আপনার ওই আপনার ওই একটা আসছে লাল চিংড়িটা, আসছে লাল চিংড়িটা, রোদে শুকানোটা আসছে, আগুনে শুকানোটা নাই, ঠিক আছে, আগুনে শুকানো, আচ্ছা আচ্ছা, ভর্তা চুরি 1 কেজি, আর র‍্যাট স্ন্যাপার আসছে দাদা, র‍্যাট স্ন্যাপার নিলে নিয়ে, এটা নিলে খাইলে নিয়ে ফেলেন, এটা কমই পাওয়া যায়, ঠিক আছে, হাঙ্গর, হ্যাঁ হাঙ্গর শুটকি আছে, হাঙ্গর কতটুকু দিব দাদা, 1 কেজি র‍্যাট স্ন্যাপার দিব, দুটো আছে, একটা ছোটটা, ছোটটা 700 টাকা আর বড়টা 1200 টাকা, বড়টা বলতে অনেক বড়, আচ্ছা এটা মজার শুট কি, এটা সিমের বেশি দিয়ে খাবেন, আমি একটু বলবো আমি বেশি, হ্যাঁ আচ্ছা, কোনটা, হ্যাঁ ছোট গোরা, হ্যাঁ ছোট গোরাল আছে, এটাও ভালো, এগুলো এক্সপোর্ট কোয়ালিটি, এগুলো সবসময় পাওয়া যায় না, হ্যাঁ আছে আছে, হ্যাঁ হাত
এটা রান্না করে খেলে আপনি মজা পাবেন না, কিন্তু আপনি ভুনা করে খাইলে সেরকম মজা। সে হাফ কেজি না? আচ্ছা কোনটা? রেড স্নেপার ছোটটা দিচ্ছি 500 গ্রাম। বড়টা 500 গ্রাম নিয়ে নেন, এটা ভালো শুকি। আমি আমার কথা ধরেন আপনি, এটা ভালো শুকি। আপনি যেহেতু রেগুলার শুকি খান, বড়টাও নেন, বড়টা হাফ কেজি নেন, আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ বড়টা দিচ্ছি হাফ কেজি, ছোটটা দিচ্ছি হাফ কেজি। ভর্তা ছুরি 1 কেজি, হাঙ্গর 1 কেজি, রেড স্ন্যাপার ছোটটা 500 গ্রাম, ছোট কোরাল 500 গ্রাম, রসে 500 গ্রাম, রেড স্ন্যাপার বড়টা 500 গ্রাম। আর আপনি কাল রূপচাঁদাটা কি সমস্যা? না না কেন, এটা সবাই খেয়ে তো অনেক নাম করছে, একটু না উন্মেষি যে। আচ্ছা তাইলে এগুলো ওই অনেক সময় আমরা তো লটে কিনি, তো মানে কাঁচা মাছ ওখানে ওরা দিয়ে দিয়ে যায়, এটা আমাদের আসলে পটতে কিনতো। আপনার জন্য ইয়া শুকাইছিলাম আমি, আবার পরে আপনাকে কল দিতে ভুলে গেছিলাম, মনে ছিল না ওই কি বলে ওটা, ওই রিটা রিটা রিটা, হ্যাঁ রিটাটা, রিটা লাগে বলিয়ে না আমি আবার শুকাই দিব। শোলটা শোলটা আছে, হ্যাঁ শোলটা আছে, ছোটটা আছে, হ্যাঁ শোলটা আছে, ছোটটা আছে, ছোটটা আছে, ছোটটা হাফ কেজি ওজনের আছে। হ্যাঁ ওটা এখন দাম কম, 1200 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা হাফ কেজি, আচ্ছা এটা পুরো করে, আচ্ছা এগুলো খান আগে, তারপর অন্যগুলো নিয়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কাটা ছুরিটা আছে বড়, আর ছুরি ছুরি পরশু আসবে দাদা, পরশু যদি আসে বড়টা আমি তখন, এগুলো নিয়েন না। কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা আসবে যে আপনার পরশু উঠবে আমাদের, পরশু পরশু ওটা বড় ছুরিটা। হ্যাঁ 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 একটু মিঠা মিঠা, ওটা পরশু উঠবে দাদা, উঠলে আমি আপনাকে কল করে দিব তখন। পাবে আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একসাথে দিব, ওটা 1600 টাকা করে। আচ্ছা আচ্ছা ওকে দাদা, হ্যাঁ দাদা আমি ও পরশুই বলি, ঠিক আছে পরশু কল করে বলে দিব কথা হয়েছে তো। হ্যাঁ আচ্ছা নমস্কার। শীতলটা আজকে দেখাবো না আপু, তাসলিম জাকির শীতলটা আজকে দেখাচ্ছি না, শীতলটা আছে আমার একটু ফ্রিজ থেকে বের করতে হবে, আমি যে মানে ওগুলো ভেজা শুটকি, তো শীতলটা আমি ভেতর থেকে বের করতে এখন পারতেছি না, এটা আগামী আগামী কালো তো পরশু দেখাবো, শীতলটা আছে আমাদের, ঠিক আছে যেগুলো আমার টোটাল সবগুলোই নাড়তে হবে। তসলিমা আপু আপনি এটাও ট্রাই করতে পারেন, এটা ছোটোটার চেয়ে অনেক আরো ভালো হবে, কিন্তু ছোটোটা আমি সবাইকে বলি ছোটোটা ভালো, এটা খাইতেও মজা, কিন্তু এটা নতুন আসছে, এটা এটাও খেতে পারেন, এটা র্যাট স্ন্যাপারের বড়টা, বড় শুটকিটা, এটা র্যাট স্ন্যাপারের নাড়ি বুড়ি বের করে ফেলা,
একদম ফ্রেশ। এটাও খেতে পারে, সিঁদুর শুটকিটা ভর্তা করে এটাও ভর্তা করে খাই। এটা হচ্ছে যে আপনার ফাইসিয়া, ফাইসিয়া তেলে ফাইসিয়া বলে এটাকে। হারাধন চন্দ্র দে স্যার, দুঃখিত, আসলে অনেক সময় নেট স্লো হলে একটু মানে কম দেখা যায় আর কি। আমাদের একটা রেকর্ডার দিয়ে দিব তসলিমা জাকির আপু। না হ্যাঁ, দেশের বাইরে পাঠাই। আপনি কোন দেশ থেকে বলছেন একটু বলেন, আমাকে বললে সুবিধা হয়। আমরা বেসিক্যালি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, মিডিল ইস্টে পাঠাই আর কি, সিঙ্গাপুরেও পাঠানো যায়। আচ্ছা, জাপানে আমরা মাঝখানে পাঠাইছিলাম, এখন একটু পাঠানোটা একটু মানে একটু সমস্যা, একটু সমস্যা, কুরিয়ার গুলো এখন নিতে চাচ্ছে না আসলে, সিমিটা বন্ধ হয়ে গেছে এখন। আপু এখন দেখ জাপানের দিকে পাঠাতে পারতেছি না আমরা। আজকে আর কি শুটকি দেখাতে পারি, শুটটা দেখাবো। আচ্ছা, আরেকটা শুটকি দেখাই আপনি আপনাদের। এটা হচ্ছে যে আপনার আসলে স্টকটা একদম শেষ, এটা দেখাবো, দেখাই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কোরাল, দেশি কোরাল আর কি, দেশি কোরাল। এটা এটাও এক্সপোর্ট কোয়ালিটি, এটা আমরা এবার কম উঠছে সেজন্য এটা দেখাতে চাই নাই, তবুও কেউ যদি, এটা স্টকটা খুব কম। আপু এখন ইএমএসটা আসলে এখান থেকে বন্ধ হয়ে গেছে, পাঠানোটা সম্ভব হচ্ছে না কক্সবাজার থেকে একেবারেই না, ঠিক আছে। আমরা মাঝখানে পাঠাইছিলাম ইএমএস ইউজ করে, কিন্তু এখন কক্সবাজার থেকে নিচ্ছে না। আমি ঢাকায় খবর নিই, ঢাকা থেকে যদি পাঠানো যায় তাহলে আমি পাঠাবো, মানে পাঠানোর চেষ্টা করবো।
এটাও নিয়ে ট্রাই করতে পারেন। আজকে আমরা কয়টা শুটকে দেখালাম টোটাল, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা দেখালাম আর একটা দেখায় আজকে, যেটা হচ্ছে যে আপনার ছোট্টা ফাইশার মতো, এটা অনেকটা, এটা ফাইশার একটা প্রজাতি, যেটা এখন যেটা দেখাবো এটা দেখতে অনেকটা ফাইশা, এটা ওকে ফাইশা বলা হয়, এটা অনেক বড় ফাইশা, এটা একটু ফাইশার বড় আর কি, ফাইশার বড় বড় সুখী আর কি, দেখে এটা দেখতে, এটা দেখতেও ফাইশার মতো, এটা এটাকেও ফাইশা বলা হয়, এটা আমরা চৈকা ফাইশা বলে থাকি, চৈকা ফাইশা অনেক বড় হয়, এটা চোখগুলো অনেক বড়, ওটা হচ্ছে অনেক বড়, এটা এটা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, অথবা আমাদের কমেন্ট করতে পারেন। এটা হচ্ছে যে র্যাট স্ন্যাপার, আমি আগেও কয়েকবার দেখাচ্ছি, যারা নতুন আসছেন তাদের জন্য ওটা র্যাট স্ন্যাপারটা, আগামীকালও তো পরশু আমি আবার আর কিছু নতুন শুটকি দেখাবো, কাল কালকে আমাদের আগামী নতুন শুটকি উঠতেছে।
কামরুল হাসান স্যার কোন কোন শুটকির দাম জানতে চাচ্ছেন একটু বলবেন, কোন কোন শুটকিটার দাম জানতে চাচ্ছেন? আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে যে আপনার রেড স্ন্যাপার বড়টা, এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি প্রতি কেজি, আর এটা হচ্ছে যে আপনার এটা 600 টাকা, এটা হচ্ছে বড় 500টা, আপনার বড় 500টা 600 টাকা, তারপর এটা ছোট রেড স্ন্যাপারটা, এটা এটা হচ্ছে যে আপনার 700 টাকা, এটা এটা তেলিয়া হাঁসটা, এটা হচ্ছে তেলিয়া হাঁস, ঠিক আছে, তেলিয়া হাঁসটা হচ্ছে আপনার 600 টাকা, আর রশিয়া শুটকি আছে, রশিয়া শুটকিটা হচ্ছে এটা বুন, এটা সাধারণত ভুনা খায়, এটা রশিয়া শুটকিটা হচ্ছে আপনার 600 টাকা। আপনি শুটকির নাম বললে অথবা কোন কোনটার দাম জানতে চাচ্ছেন সেটা বললে আমরা বলে দিব কোন শুটকির কত দাম। আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার দেশি কোরাল আর কি, ছোট সাইজের, এটা 700 টাকা। এস এম রহিমউদ্দিন, না স্যার আমরা কুরিয়ার পাঠা মানে কুরিয়ার পাঠানোর কোনো সুযোগ নাই। সঞ্জনা পিকু আপু, লবণী লিশ আজকে দেখাতে পারবো কিনা? আচ্ছা আমি লবণী লিশটা দেখাই, হ্যাঁ লবণী লিশটা দেখানো যাবে। এটা হচ্ছে লবণ ইলিশ, এটা কাটা ইলিশটা আর কি, লবণ ইলিশের আস্ত আস্তটা আপাতত নাই। এটা হচ্ছে আপনার লবণ ইলিশ চাকচাক আর কি,
ঠিক আছে। আপনারা আর কোনো শুট কি দেখতে চাইলে বলতে পারেন, আমরা দেখাবো, সমস্যা নেই। আমি প্রতিদিনই আপনার চেষ্টা করতেছি আপনাদের নতুন নতুন শুট কি দেখাতে। আসলে হয় কি, অনেক সময় মানে আপনারা তো সবাই বাজার থেকে শুট কি কিনেন, ঠিক আছে, তো আমাদের চিন্তাভাবনাটা হচ্ছে যে আপনি বাজার থেকে দেখে দেখে কিনেন। আমরাও চেষ্টা করছি এখানে দেখার অন্তত অভিজ্ঞতাটা হোক, ঠিক আছে। আমরা ভালো শুটকি দিচ্ছি, সবাই আমাদের সুনাম করছে, এটা বড় কথা না। আসলে আপনারা যেন দেখে নিতে পারেন আমরা কেমন শুটকি দিচ্ছি। অনেকেই বলে থাকে অনলাইনে প্রোডাক্ট দে, এটা স্যার রহিমউদ্দিন স্যার, এটা হ্যাঁ লবণ দিয়ে, এটা লবণ ইলিশই বলে, ঠিক আছে, এটা লবণ দিয়ে প্রসেসিং করা হয়, লবণ না দিলে তো আসলে দেখা যাচ্ছে আমাদের শুকনো লবণ ছাড়া ইলিশও আছে। আস্তটাও আছে, তা আমি আজকে সবগুলো শুটকে আপনাদের দেখাবো না, মানে অত সময় অতটা সময় আপনারা দিতে পারবেন কিনা এটাই বিষয়ে। প্রতিদিনই অল্প অল্প দেখায়, ঠিক আছে। কালকে হয়তো আমরা আর অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রতিদিন আমাদের তো অনেক আইটেম, আমরা বেসিক্যালি শুটকি নিয়েই কাজ করি না, আমরা জিনুক শামুকের প্রোডাক্ট থেকে শুরু করে আচার বার্মিস আইটেমগুলো একেবারে সবগুলোই, মানে কক্সবাজারে এসে পর্যটকরা যে সুবিধা মানে যা যা প্রোডাক্ট নিয়ে যায় আমরা সবগুলোই দিতে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন, প্রতিদিনই মানে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির।
আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব, আপনি সারা বাংলাদেশে যে জায়গায় থাকুন না কেন আমরা পাঠিয়ে দিব, সমস্যা নেই, আপনি অর্ডার করলেই হবে। সঞ্জনা পিকো আপু, আপনি দয়া করে আমাদের ইনবক্স করেন, ইনবক্সে দেন, ঠিক আছে? আপনি লাইভ আসলে অর্ডারটা নিয়ে একটু সমস্যা, আপনি ইনবক্স করলে ভালো হয় আমাদের, ইনবক্স করুন, নইলে আপনার লাইভের উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে, দয়া করে আপনি একটু কল করুন অথবা ইনবক্সে আপনার নাম্বার দিলে আমরা কালকে আপনার সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে অর্ডারটা নিয়ে নিব, ঠিক আছে আপু? কমেন্টে দয়া করে অর্ডার দিয়েন না, কারণ এটা অর্ডারটা অনেক সময় আমাদের ভুলে নেওয়া হয় না, আপনি আমাদের পেজে ইনবক্স করুন, মেসেজ অপশনে গিয়ে আমাদের পেজে অথবা আপনি আমাদের মোবাইলে কল করতে পারেন, মোবাইল নাম্বারটাও দেওয়া আছে উপরে, টেলিফোন নাম্বারটাও দেওয়া আছে আমাদের অফিসিয়াল, আপনি যে কোনো একটাতে কল করলে আমরা অর্ডারটা নিয়ে নিব, কমেন্টে অর্ডারটা দিয়েন না আপু। হ্যাঁ সঞ্জনা পিকআপ, এ বক্সে হাফ কেজি, 500 গ্রাম অনলি, এটাতে 500 গ্রাম আছে, 500 গ্রাম, এখানে 500 গ্রাম কয় পিস হয় সেটা আপনি দেখেন, 1, 2, 4 পিস আছে টোটাল, 4 পিস, 500 গ্রামে 4 পিস, এটা 500 গ্রাম আপু।
ইমপ্লিমেন্টেশন চালানো একদিন আমি ইমপ্লিমেন্টেশন চালাতে গেলে সমস্যা কী হবে বিষয়ে করতে যাই তাহলে আপনার সম্মুখীন প্রোডাক্ট কোয়ালিটি ধরে রাখবেন নাকি সার্ভিস দিবেন মানে আগে যে প্রোডাক্ট কোয়ালিটি তার হবে সার্ভিস বেটার সার্ভিস দিন না তাহলে জড়ি ধরবে ভালো প্রোডাক্ট দিন নাইলে একবার দিলে দ্বিতীয়বার মরে গেলে এই বাস্তবতা কাস্টমার একবার এসছি খারাপ প্রোডাক্ট ঢুকে দিলে ওনার দ্বিতীয়বার অনলাইনে ভালো প্রোডাক্ট একবার থাকি ভালো প্রতিবারে দেবো পাঁচ জনের দেবো এবং খারাপ প্রোডাক্ট পাই ওটা রিভিউ দিয়ে দেবো হ্যাঁ আর একবার কাস্টমার আর উপরে কাস্টমার ফিড ধরুন অনেক টাফ আছে সঞ্জনা পিকু ও আপু আমাদের আসলে ডিসকাউন্ট নাই ঠিক আছে ডিসকাউন্টের কোনো অপশন নাই আমরা আমাদের অনলাইন কমার্স আপনি গ্যাস স্টেশনে পাঠাবেন না
আবার দেখা হবে লাইফে।
for today that makes sewing fun, fast, and easy. Mm-hmm.